আবারও শিরোনামে কালীঘাটের কাকু। যত সময় যাচ্ছে তত নরম হচ্ছে সুজয় কৃষ্ণ ভট। ইডির জেরায় এতদিন অবধি কোনো সহযোগিতা না করলেও বর্তমানে অনেকটাই নমনীয় এবং ঠতস্থ হয়েছেন সুজয় কৃষ্ণ ভদ্র। বর্তমানে অনেক তথ্য এবং তার কাছ থেকে অনেক স্বীকারোক্তিও পাওয়া সম্ভব হয়েছে বলে জানিয়েছেন ইডি আধিকারিকেরা। প্রাইভেট ওয়েলথ উইজার্ড প্রাইভেট লিমিটেড, আর্কাইভ কনসালটেন্সি, এইচডি কনসালটেন্সি, এই তিনটি নিয়ন্ত্রণ ছিল কালীঘাটের কাকুর হাতে। ইডি সূত্রের দাবি জেরায় অবশেষে স্বীকার করেন সুজয় কৃষ্ণ ভদ্র। আগে এই সংস্থার ডিরেক্টররা দাবি করেছেন কোম্পানির সবকিছুই ঠিক করতেন কাকুই। তদন্তে উঠে এসেছে লেনদেন সংক্রান্ত আরও বেশ কয়েকটি চাঞ্চল্যকর তথ্য। যেমন কুন্তল ঘোষের অ্যাকাউন্ট থেকে কাকুর অ্যাকাউন্টে একবার ঢুকেছে 5 লক্ষ টাকা, আবার সেই টাকা দুদিন পর ফেরতও দিয়েছে কুন্তল ঘোষের কাছে। এই ট্রানজ্যাকশনের কারণটা ঠিক কী? ইডি সূত্রের দাবি, কোনো সদুত্তর পাননি কাকুর থেকে, কেবলমাত্র স্বীকার করেছেন 5 লক্ষ টাকা ঢুকেছে এবং 5 লক্ষ টাকা তিনি আবার ফেরত দিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, চাকরি বিক্রির 70 লক্ষ টাকা কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে নয়, সুজয় কৃষ্ণকে দেয়া হয়েছিল নগদে। সেই টাকা কোন কাজে ব্যবহার করেছেন সুজয় কৃষ্ণ, কোথায় ইনভেস্ট করেছেন অথবা কার কাছে দিয়েছেন, সেই প্রশ্ন করা হয়েছে সুজয় কৃষ্ণ ভদ্র। তিনি এই প্রশ্নের উত্তরে জবাব দেননি ঠিক, কিন্তু এই প্রশ্নের উত্তর দিয়েছে তার অধীনস্থ তিনটি কোম্পানির ডাইরেক্টররা। তারা পরিষ্কারভাবে জানিয়েছেন এই 70 লক্ষ টাকা শাসক দলের 3 প্রভাবশালী নেতার কাছে দিয়েছে। সেই 3 প্রভাবশালী নেতা কারা এখনও তা স্পষ্ট করে জানা যায়নি। হয়তো তদন্তের গোপনীয়তার স্বার্থে কেবলমাত্র তারা এই নামটি পরিষ্কারভাবে জানাচ্ছেন না। এই নাম তিনটি হয়তো সুজয় কৃষ্ণ ভদ্রের মুখ থেকেই বার করতে চাইছেন ইডির আধিকারিক। এখন দেখার যে সুজয় কৃষ্ণ ভদ্র এই 3 প্রভাবশালী নেতার নাম স্বীকার করেন অথবা বলেন কিনা।